আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। আজ মহাষ্টমী। করোনা পরিস্থিতির জন্য সমস্ত সরকারি নির্দেশ মেনে বিভিন্ন স্থানে দুর্গাপূজার মহাষ্টমী বিহিত পূজা শুরু হয়েছে। আগরতলার দুর্গাবাড়ি সূত্রে জানা গেছে, আজ সকাল 8টার মধ্যে মহাষ্টমী পূজা সমাপন হবে। সকাল 11টায় হবে সন্ধি পূজা। তবে করোনা পরিস্থিতির জন্য কোনো অঞ্জলি প্রদান অনুষ্ঠান হবে না। আগরতলার ধলেশ্বরে রামকৃষ্ণ মিশনের চিরাচরিত প্রথায় ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মহাষ্টমী পূজা আয়োজিত হচ্ছে। গতকাল সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটালেও বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীরা পুজো দেখতে এসেছেন। বিভিন্ন পূজা মণ্ডপে উদ্যোক্তাদের পক্ষ থেকে এবার মাস্ক স্যানিটাইজারের বন্দোবস্ত করা হয়েছে। দর্শনার্থীদের থার্মাল স্ক্যানারে পরীক্ষারও বন্দোবস্ত রয়েছে পূজা মণ্ডপে। গতকাল থেকে আগরতলার বিভিন্ন পথে নো এন্ট্রি কার্যকর হয়েছে। বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত নো এন্ট্রির বিধিনিষেধ থাকবে। সারা রাজ্যে এবার 1968টি পূজার আয়োজন করা হয়েছে। পশ্চিম জেলাতেই সবচেয়ে বেশি 776টি পূজার আয়োজন করা হয়েছে। শারদ উৎসব শান্তিতে ও নির্বিঘ্নে উদযাপনের জন্য ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। গতকাল শারদ উৎসবের মহাসপ্তমীর সন্ধ্যায় রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 226 মেগাওয়াট। চাহিদা স্বাভাবিক ছিল বলে বিদ্যুৎ নিগমের এক মুখপাত্র জানিয়েছেন। শারদ উৎসবে রাজ্যে বিদ্যুতের যোগান ও সরবরাহ ব্যবস্থা খতিয়ে দেখতে উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী জিষ্ণু দেববর্মা গতকাল সন্ধ্যায় আগরতলার 79 টিলায় অবস্থিত স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার পরিদর্শন করেন। তার সঙ্গে বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর মধুসূদন কেলে সহ নিগমের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্গাপূজা উপলক্ষে সপ্তমী থেকে দশমী পর্যন্ত ডেমু স্পেশাল ট্রেন সার্ভিস শুরু হয়েছে। ট্রেনগুলি চলবে আগরতলা ধর্মনগর, আগরতলা সাবরুম এবং ধর্মনগর সাবরুম রুটে। যাত্রীদের সুবিধার্থে পুজোর 4 দিন এই ট্রেন চালানো হচ্ছে বলে রেল সূত্রে জানা যায়। আগরতলা ধর্মনগরের মধ্যে সকাল এবং বিকেলে 2টি করে ট্রেন চলাচল করবে। অপরদিকে ধর্মনগর থেকে আগরতলাতেও সকাল বিকেল 2টো ট্রেন চলাচল করবে। একই রকমভাবে আগরতলা ও সাবরুমের মধ্যেও 2টি ট্রেন চলাচল করবে। বিহারে ফের একবার এনডিএ সরকার প্রতিষ্ঠা হবে বলে অভিমত ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বিহারের সাসারামের বিয়াদা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিহার বিধানসভা নির্বাচনে এটাই প্রধানমন্ত্রীর প্রথম জনসভা। প্রধানমন্ত্রী বলেন, এই বড় লড়াইয়ে দৃঢ়তার সঙ্গে লড়াই করার জন্য বিহারের জনগণকে আমি অভিনন্দন জানাচ্ছি। করোনা থেকে বাঁচানোর জন্য যেভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিহারের জনগণ যেভাবে কাজ করেছেন, তার ফলাফল এখন দেখা যাচ্ছে বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গতকাল 3135 জনের নমুনা পরীক্ষায় 145 জনের কোভিড পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্ত হলেন 30,070 জন। সংক্রমণ হার 6.77%। গত 24 ঘণ্টায় কোভিড আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে 337 জনের। মৃত্যুর হার 1.12%। এখন পর্যন্ত কোভিড আক্রান্ত 1,990 জন চিকিৎসাধীন রয়েছেন বা সক্রিয় রয়েছেন। মোট সুস্থ হয়েছেন 27,717 জন। সুস্থতার হার 92.25%। গতকালও 238 জন সুস্থ হয়েছেন। গতকাল পর্যন্ত রাজ্যে 4,44,480 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারতে 78 লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা সংক্রমণ। শুক্রবার সকাল 8টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 77,61,312 তে পৌঁছে গেল। দেশে গতকাল 24 ঘণ্টায় নতুন করে 690 জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। শেষ 24 ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন 54,366 জন। তবে সুস্থতার সংখ্যা ফের স্বস্তি দিল ভারতকে। ভারতে সুস্থতার সংখ্যা 89.53% পৌঁছে গেছে। ভারতে 10 কোটির গণ্ডি পেরিয়ে গেছে করোনা পরীক্ষা। দেশের নিজস্ব কোভিড 19 ভ্যাকসিন কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেক দেশে তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য সম্মতি পেয়েছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার অধীনে কর্মরত বিশেষজ্ঞ কমিটি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের সহযোগিতায় নির্মিত এই ভ্যাকসিনের সর্বশেষ ট্রায়ালের জন্য শর্ত সাপেক্ষে সম্মতি দিয়েছে। তৃতীয় ট্রায়াল আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু করার কথা রয়েছে। 18 বছরের বেশি বয়সী প্রায় 28,000 মানুষের দেহে এই ভ্যাকসিন পরীক্ষা করা হবে। এই পরীক্ষা দিল্লি, মুম্বাই, পাটনা, লখনৌ সহ 10টি রাজ্যে করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রবিবার সকাল 11টায় আকাশবাণীতে মন কি বাতের 70তম পর্বে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে এর প্রচার হবে। প্রধানমন্ত্রী দপ্তরের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। সকালে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পরে সমস্ত কেন্দ্র থেকে আঞ্চলিক ভাষায় এর সম্প্রচার হবে। পরে রাত 8টায় এর পুনঃপ্রচার হবে।
আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগরতলা সহ আশপাশ এলাকায় গতকাল সকাল 8:30 থেকে আজ ভোর 5:00 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 51.5 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রির কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলাতেই ভারী ও অতিভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।